হ্যালো ভিউয়ার্স সবাইকে ঈদ ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এবং ঈদের দিনটা আপনাদের খুবই আনন্দময় হোক সেটাই কামনা করি এই পর্বের মেন যে এটা সেটা হলো যে আপনার এ ওয়ান কোর্সের তেরো নম্বর পর্ব তবে পর্ব শুরু করার আগে আমি কিছু ঘোষণা দিয়ে নিচ্ছি প্রথমত হলো যে আমার লাইভ থ্রি সিক্সটি ডিগ্রি জার্মানির নতুন যে ফেসবুক পেজটা ওপেন হয়েছে আপনারা অবশ্যই সেই ফেসবুক পেজটাতে কানেক্ট থাকবেন আমি ফেসবুকে যখন লাইভ করব হয়তো আমি নেক্সট মান্থ থেকে ইউটিউবেও লাইভ শুরু করব যাতে আপনাদের লাইভ যে কোশ্চেনগুলো আছে জার্মানি নিয়ে যত কোয়েশ্চেন আপনার মনে সবগুলোর আমি লাইভে এসে আনসার দেবো আর সেই সাথে কমেন্টে তো দিয়েই যাচ্ছি আর থার্ড আরেকটা যেটা ঘোষণা যারা আমার এই ভিডিও অথবা আপনার আগের কোনো ভিডিও অথবা আমার চ্যানেলের কোনো ভিডিও আপনার ফেসবুকে শেয়ার করবেন শেয়ার করে আপনার ফেসবুক লিঙ্কটা দিলে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাবো আপনাদের সাথে টাচে থাকবো কারণ আমিও চাচ্ছি যারা আমার চ্যানেলে নিয়মিত টাচে আছেন তাদের সাথে আমিও টাচে থাকি কিন্তু অবশ্যই সবার কে হয়তো রিকোয়েস্ট পাঠাতে পারবে না যারা পজিটিভ যারা অপটিমিস্টিক যারা নেগেটিভ কোনো কিছু ফেসবুকে শেয়ার করে না তাদের ব্যতীত আর সবাইকে হয়তো আমি রিকোয়েস্ট পাঠাবো এতটুকুই ছিল অ্যানাউন্সমেন্ট আর এখন এই পর্বের যেটা বিষয় সেটা হলো যে আপনার জার্মান যে টাইম মানে টাইমটা আপনি কিভাবে বলবেন ধরেন চারটা বাজে চারটা তিরিশ বাজে পাঁচটা বাজে পাঁচটা তিরিশ বাজে আমি পাঁচটার সময় দেখা করব মানে এই যে কথাগুলো টাইম এটা একটু কমপ্লিকেটেড মানে জার্মানরা একটু ডিফারেন্ট হয়েতে বলে তাহলে আমরা সরাসরি এখন প্রেজেন্টেশনে চলে যাচ্ছি বিহর আমরা প্রেজেন্টেশন পার্টের শুরুটাই করব একটা কমপ্লিকেটেড পার্ট দিয়ে মানে আপনার জার্মানিতে যদি আপনি টাইম বলতে চান তার ভিতরে যেটা সবচেয়ে টাফ মানে মনে রাখা ডিফিকাল্ট অথবা বোরিংও বলতে পারেন এটা হয়তো জার্মান ভাষার গুরুরা ইচ্ছা করেই কঠিন করে রেখেছে তো আমি এটা দিয়ে শুরু করতেছি যেহেতু এখন আপনাদের মাথাটা ফ্রেশ সো এখন এইখানে প্রথম দুটো যেটা যে বি স্প্রেট ইস্ট অ্যাস্ট অথবা বি ফেল ওর ইস্ট এস্ট আপনি যে কোনো একটা দিয়ে মানে কাউকে টাইমটা জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট টাইম ইজ ইট আর এই দুইটার প্রথম যেটা বি স্প্রেড ইস্ট টেস্ট এটা হলো মানে মোস্ট কমন মোস্ট ফ্যামিলি সো আপনি এটা একটা মনে রাখলেও হবে সো ফার্স্ট থার্টি মিনিটে যেমন আমরা ইংলিশে বলি পাস্ট যেমন হাফ পাস টেন হাফ পাস টুয়েলভ আর জার্মানির ক্ষেত্রে এটা পাঁচ বলে বলা হয় নাক আর পরের যে থার্টি মিনিট সেটাকে বলা হয় ফোর আর ইংলিশে যেটা বলা হয় টু সো এই টু আর ফর মানে টু আর এদিকে হলো ফোর আর এদিকে হলো ফার্স্ট এদিকে হলো নাক আর এখানে যেটা কমপ্লিকেটেড যেমন আমি যদি এই গড়ি দেখেই বলি এখানে আপনারা ঘড়ি দেখে সিম্বল দেখে বুঝতে পারতেছেন এখানে টু থার্টি মানে হাফ পাস টু সো আড়াইটা বাজে যদি আমি বাংলায় বলি এখন এই আড়াইটাকে জার্মান ভাষায় বলা হয় হাল ড্রাই তার মানে ড্রাই মানে তো আপনারা জানেন থ্রি হাল ড্রাই তার মানে আপাত দৃষ্টিতে এটাকে মনে করা হয় যে সাড়ে তিনটা বাজে কেউ যদি আপনার সাথে আড়াইটায় দেখা করতে চায় সে হয়তো আপনাকে বলবে হাল্প ড্রাই কিন্তু আপনি মনে করবেন যে সাড়ে তিনটা কিন্তু আসলে সেটা সাড়ে তিনটা না সেটা হলো আড়াইটা মানে জার্মানির এই ইস্যুটাই মানে কমপ্লিকেটেড ইভেন আমার জবের ক্ষেত্রেও একদিন এরকম হয়েছিল প্রথম দিকে তো আমাকে বলছিলো যে হাল্প সেন মানে সাড়ে নয়টায় দেখা করার জন্য কিন্তু আমি চলে গেছিলাম সাড়ে দশটা এক ঘন্টা পরে মানে এটার লজিকটা কী সেটা আমি একটু এক্সপ্লেন করি এখানে যেমন হাল্প ড্রাই সেটাকে যদি আপনি হালফ মানে হাফ টু মনে করেন হাফ প্লাস না মনে করে তাহলে আপনার ইজ হয় যে কারণে এখানে বলা হয়েছে হাল প্লাস নাম্বার যেমন হাল্প প্লাস নাম্বার মানে ড্রাই এখন যদি ড্রায়ে এই দিকে যদি আপনি মনে করেন যে হাফ টু মানে তিনের দিকে তাহলে আপনার জন্য ইজি হবে আর যদি এটাকে আ পাস্ট মনে করেন সেক্ষেত্রে আপনাকে সাড়ে তিনটা মনে হবে তবে আমি যেটা রিকমেন্ড করি যে আপনি সহজভাবে যদি জার্মান ভাষায় কখনও কেউ আপনাকে বলে যে হালপ ড্রাই জাস্ট আপনি এক ঘন্টা কম মানে ওর থেকে এক ঘন্টা কম চিন্তা করবেন যে হালপ ড্রাই মানে হলো আড়াইটা সো এখন এখানে যেটা সহজ টিপস অ্যান্ড ট্রিক্স সেটা হলো যে যদি আপনাকে যে যে টাইমে বলুক যেমন হাল্প সেন বললে আপনি এক ঘন্টা আগে চলে যাবেন মনে করবেন যে সে আপনার সাথে সাড়ে নয়টা দেখা করতে চাচ্ছে যদি হাল্প হেল্প বলে তার মানে সাড়ে দশটা আর যদি আপনি কারো সাথে দেখা করতে চান সাড়ে নয়টায় সেক্ষেত্রে আপনি এক ঘন্টা বাড়ায় বলবেন মানে সাড়ে নয়টা না বলে বলবেন হাল্প সেন মানে হাল্প নয়ন না বলে সেন সো এই ওয়েতে মানে ইজিলি মনে রাখা যায় এবং আর এইখানে সবগুলো কম্বিনেশন অনেকগুলো কম্বিনেশন দেওয়া আছে যেটা আমি বলে দিচ্ছি তো এটা দিয়ে আমি শুরু করি যে বিশেষটা যেমন এস ইস ফিয়ারটেল ফর আইনস যেমন এটা হলো আপনার পনে একটা যদি আমরা বাংলায় বলি অথবা বারোটা পঁয়তাল্লিশ এই পনেরো মিনিটের সবসময় বলা হয় ফিয়ারটেল এস ইস ফিয়ারটেল ফর আইনস মানে একটার আগে যে পনেরো মিনিট সেই জন্য বলা হচ্ছে ফর আমি আগেই যেটা দেখিয়েছিলাম এইখানে যে ফার্স্ট থার্টি মিনিটস হলো নাক আর পরের থার্টি মিনিটস হলো ফর যদিও এইখানে আপনার লাস্ট টেন মিনিটসের একটা ভাগ আছে সেটা এখন বলছি না সেটা বললো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে এখানে যেটা পনে আটটা এটা বলা হচ্ছে এস এস ফিয়ারটেল ফর আট সো আর এটা হলো এস এস ফিয়ারটেল ফর সোয়েলভ মানে ওই বারোর আগে পনেরো মিনিট আর এইখানে আরও কিছু কম্বিনেশন আছে যেটা আমি বলে দিচ্ছি যেমন এখানে দেখেন সোয়ান সিক্স ফোর সোয়াই মানে এই সোয়ান্স মিনিট ফর সিয়ারটেলের মতোই ফোন নাক হাল ফোনফ এইটা হলো কমপ্লিকেটেড মানে এটা আপনি এটা হলো ফাইভ মিনিটস ফোন নাক হাল ফোন হাল ফুন মানে কি সাড়ে চারটার পরে পাঁচ মানে চারটা পঁয়ত্রিশ আর এইগুলো যদি আপনি কঠিন মনে হয় সবচেয়ে সহজ যেটা মানে সরাসরি বলে দেবেন ফিয়ার ফোন ফোন রাইসেস মানে চারটা পঁয়ত্রিশ এটাও অ্যাকসেপ্টেবল এটা অনেক ক্ষেত্রে ইউজ হয় মানে আপনার কমপ্লিকেসির ভিতরে যাওয়া দরকার নাই বলে দেবেন ডিরেক্ট যে ফিয়ার ফোন ফোন রয়েছে শেষ মানে ইংলিশের মতো যে ফোর থার্টি ফাইভ টু চিন্তা করার দরকার নেই সো এই টেন মিনিটস মানে এই থার্টি মিনিটসের আগে টেন মিনিটস পরে টেন মিনিটস এটা আবার হালফ দিয়ে বলা হয় যে কারণে এটা অনেক বেশি কমপ্লিকেটেড তারপরে দেখেন এখানে সাড়ে পাঁচটায় কিন্তু এখানে বলা হচ্ছে হাল্প জেক্স যখন আপনাকে হাল্প জেক্স বলবে আপনি এক ঘন্টা কম বলবেন এক ঘন্টা কম চিন্তা করবেন তাহলেই হয়ে যাবে তার মানে হাফ ডেক্স মানে সাড়ে পাঁচটা তারপর ফোন ফাক মানে হলো কি হাফ ফাইভ পাস টুয়েলভ যদি আপনি ইংলিশে চিন্তা করেন ফোন নাক মানে বারোটার পরে পাঁচ মিনিট সময় কথা যেটা আর ফিয়ারটেল ফর সেন এটা তো আমি এখানে দেখালাম সেন নাক জিভেন মানে টেন পাস্ট সেভেন যদি আপনি ইংলিশে বলেন আর আইন ওয়ার আইনস মানে এটা তো হলো জাস্ট যখন আপনার একটা বাজে এটা আপনার জন্য ইজি ফিয়ারটেল নাক এল মানে ফিফটিন মিনিটস আপনি কোয়ার্টার কোয়াটার পাস এলফ সো ফিয়ারটেল নাক এল ফিয়ারটেল মানে তো ফিফটিন মিনিটস এটা আমরা আগেই দেখিয়েছি সেন ফর নয়েন মানে এটা হলো টেন টু নাইন সো টেন টু নাইনকে বলা হয় সেন ফর নয়েন সেটা আমরা আগেই দেখিয়েছি যে ফোর থার্টি মিনিটস হলো ফর দিয়ে আর ফুন ফর ফিয়ার সো এই কম্বিনেশনগুলো আর যদি কমপ্লিকেটেড মনে হয় আপনি সরাসরি বলে দেবেন যে ফোর এখানে আমি আরও কিছু কম্বিনেশন দেখেছি যেটা বলে দিচ্ছে। যেমন এস এস ওয়াই ওর নাকস মানে যখন আপনার দুইটা এ এম বলতে যাবেন তখন অবশ্যই সোয়াই ওর বলবেন বাট সাথে নাক্সটা বলতে হবে সেক্ষেত্রে কারণ এখানে এ এম পি এমটা যেহেতু বলা হয় না আর এস এস ওয়াই ওর নাক মিটাক মানে যখন আপনি পি এম বলতে যাবেন নাক মিটাক এস এস জেক্স ওয়ার্স ওয়ান যেমন এই যে এটা হলো সিম্পল ফরম্যাট জেক্স ওয়ার্স ওয়ান সো এটা আপনি ইউজ করতে পারেন আর এটা তো যেটা আমি আগেই প্রথমে দেখালাম যে হাফ পাস থ্রি সো হাই যেটাকে বলা হচ্ছে ফিয়ার তারপর টেল আমরা আগেই দেখিয়েছি এগুলো জাস্ট আপনারা দেখে নেবেন তারপরে মিড নাইট মিড এ নাইট তারপর আরেকটা যেটা আছে যে মর্গেন্স অথবা ফুই ইন দ্য মর্নিং আভেন্স এস এস গেনাও এখানে আরেকটা কথা বলে রাখি যেমন মর্গেন্স মানে হলো মর্নিং আবার মর্গেন মানে হলো টুমোরো সো যখন আপনি বলতে যাবেন টুমোরো মর্নিং তখন সেটা হবে মর্গেন ফুই আবার মর্গেন মর্গেন বলতে যাবেন না সো টুমোরো মর্নিং বলতে হলে মর্গেন ফুই মানে আবার এটা একসাথে হবে তখন এই দুইটা ওয়ার্ড মর্গেন ফুই এখানে জাস্ট আমি অ্যাডিশনালি বলে দিলাম আর স্পেট মানে লেট ফুয়ার মানে আর্লিয়ার আর উম আট ঠোয়ার মানে অ্যাট এইট অক্লোক এসেস গেনাও আট অথবা আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন সো এইগুলো কাজে লাগবে আর এখানে আরেকটা কম্বিনেশান দেখিয়েছে যেটা অনেক সময় ইউজ হয় সেটা হলো ফিয়ারটেল আপনারা আগেই জানেন হালভেস টুন্ডে যেমন এটা হলো ফিয়ারটেল মানে হলো ফিফটিন মিনিটস ফিয়ারটেল টুন্ডে হালভেস টুন্ডে মানে হলো থার্টি মিনিটস আর ড্রাই ফিয়ারটেল এটা অনেক সময় ইউজ হয় আপনার কলিগরা হয়তো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারে যে তুমি ড্রাই ফেয়ারটেল স্টুডেন্ট পরে আসো মানে কম ড্রাই ফেয়ারটেল স্টুডেন্ট স্পিডার সো তখন আপনার মনে করতে হবে যে সে আপনাকে পঁয়তাল্লিশ মিনিট পরে আসতে বলতেছে সো এই ড্রাই ফেয়ারটেলটাও মনে রাখা জরুরি হালবে স্টুন্ডে মনে রাখা জরুরি ফেয়ারটেল স্টুন্ডে এরা অনেক সময় মানে পনেরো মিনিট পরে আসতে বললে ওই এগুলো ইউজ করে ফিয়ারটেল ড্রাই ফেয়ারটেল সো আমার মনে হয় এখানে আমি এ টু জেড এখানে সবই দেখিয়েছি আমার মনে হয় না যে আপনার আর কোনো রেফারেন্স দরকার আছে আর আমি চেষ্টা করি বোঝানোর জন্য বিভিন্ন পিকচার বিভিন্নভাবে ইউজ করে এবং যে যে দিক দিয়ে গেলে আপনার জন্য বুঝতে ইজি হবে ওই ওয়েটাই আমি ফলো করার চেষ্টা করি আর আমি ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের অন্য কোনো রেফারেন্স আর খুঁজতে না হয় আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যাদের দরকার তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকের কাছে এই ভিডিওগুলো জরুরি যারা জার্মান শিখতেছে একসময় আমি বাংলাদেশে থাকতে আমি নিজেও অনেক পেন খেয়েছি এরকম বাংলা টিউটোরিয়াল পেয়ে আমার নিজের জন্য অনেক হেল্প হতো সো এই ভিডিও এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে